একটা ঐতিহ্যবাহী পূজো বাগবাজার সার্বজনীন। নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। বর্তমানে চলে এসেছি একটা ঐতিহ্যবাহী পুজো বাগবাজার সার্বজনীন। এখানে প্রচন্ড নয়েজ হচ্ছে পাশে, কারণ যেহেতু এখন কাজ চলছে প্রচণ্ড পরিমাণে, তুঙ্গে কাজ চলছে। পুজোর কিন্তু বাকি আর এক সপ্তাহ খুব বেশি হলে, কারণ আজকে রোববার, সামনে রোববারই কিন্তু মহালয়া, তোমরা সবাই জানো আশা করি। সেইখানে চলে এসেছি বাগবাজার সার্বজনীন, যেটা কিন্তু সবার আবেগের জায়গা, সবার আবেগের জায়গা বাগবাজার সার্বজনীন। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন বাগবাজার সার্বজনীনের প্যান্ডেল এবং প্রতিমা কভার করতে। এখানে প্রতিমা কিন্তু তৈরি করা হচ্ছে, মানে সবটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যা যা নতুন দেখছো তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা একটা লাইক অবশ্যই করে দিও। এর আগে আমি কুমোরটুলি পার্কে গেছিলাম এবং নোয়াপাড়া গেছিলাম, সেখানে ভিডিও কিন্তু আসবে, কিছুদিনের মধ্যেই আসবে। তাই যারা যারা নতুন নতুন চ্যানেলটি দেখছো সাবস্ক্রাইবটা কিন্তু করে রাখতে হবে বন্ধু। তো চলো, আজকে যেখানে এসেছি সেটা তোমায় দেখিয়ে দিই। সবার আবেগের জায়গা বাগবাজার সার্বজনীন। বাগবাজার সার্বজনীন আসার জন্য তোমাদের সব থেকে বলে দিই, নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু শ্যামবাজার। শ্যামবাজারে নেমে তোমরা যদি বাগবাজার যে মানে ঘাটটা আছে, বাগবাজার যে স্টেশন, মানে সব থেকে বড়টা বাগবাজার ঘাট বা বাগবাজার স্টেশন, সেইটা কিন্তু তোমরা সেদিকে আসতে গেলে তোমরা ডান দিকে পেয়ে যাবে বাগবাজার সার্বজনীনের পুজোটি। এছাড়া তোমরা বাগবাজার স্টেশনেও আসতে পারো। বাগবাজার স্টেশন থেকে নেমে একটু তোমরা যদি আসো, মানে তোমরা একটু এগিয়ে আসলে তোমাদের বাঁদিকে পুজোটি পড়বে। তো সেটা তোমাদের দেখিয়ে যে আজকের এই ভিডিওর মাধ্যমে। চলো, সামনে প্যান্ডেল তৈরি হচ্ছে এবং প্রতিমাগুলো তৈরি হচ্ছে, সবটা তোমাদের দেখা যাচ্ছে। চলো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর সবার সাথে শেয়ারও করে দিও। দেখতে পাচ্ছ সামনেই কিন্তু বাগবাজার সার্বজনীনের যে পুজো মণ্ডপ, সেটি কিন্তু বেশ বড় করে প্রত্যেকবারের মতন গড়ে উঠছে, কিন্তু এখনও বাঁশের স্ট্রাকচার আছে। এরপরে যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন কিন্তু সেটা আরও বেশ সুন্দর লাগবে। আর ঠিক ভেতরের দিকে প্রতিমার কাজ চলছে, প্রতিমা কিন্তু এখনও মাটি, মানে এখনও রং করা হয়নি, এরপরে রঙের প্রলেপ পড়বে। সবে এখন মাটির কাজটা হচ্ছে, ভেতরে দেখা যাচ্ছে, তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করব। কিন্তু বাইরে তোমাদের দেখাচ্ছিলাম এই প্রতিমাটিকে, কিন্তু বাইরে থেকে দেখা যাবে না, তাই আমি কিন্তু ভেতরে চলে এসেছি সবার আবেগের জায়গা বাগবাজার সার্বজনীনের 2022-এর প্রতিমা তোমাদের একদম সামনে থেকে দেখাবো। কত বড় করে হচ্ছে প্রত্যেকবার, যেরকমভাবে হয় বাঙালির আবেগের কিন্তু একটি মানে অন্যতম জায়গা বাগবাজার সার্বজনীন। তোমাদের একদম কাছ থেকে ঠাকুরটিকে দেখাচ্ছি, চলো দেখে নাও। তার আগে কিন্তু ভিডিওটা লাইক কিন্তু করতেই হবে, আর শেয়ারটাও করে দিও সবার সাথে, তাহলে কিন্তু সবাই জানতে পারবে বাগবাজার সার্বজনীনের এবারের প্রস্তুতি পর্ব কতটা। চলো, দেখতে পাচ্ছ যে বাগবাজার সার্বজনীনের প্রতিমা কিন্তু এবছরও প্রত্যেকবারের মতন বেশ বড় করেই হয়েছে, এবং সাবেকানার মধ্যে প্রতিমাটা আছে। দেখতে পাচ্ছ এখানে অনেকেই, মানে যেহেতু প্রতিমা এখনও তৈরি হয়নি, অনেকেই ফটো তুলতে ব্যস্ত। তো সিংহের যে রূপটা তোমাদের দেখাবো, সিংহটাও কিন্তু বেশ বড় করে এবং বেশ হিংস্র সিংহটা। এর সাথে সাথে তোমাদের অসুরটাকে দেখাবো আর একটু সামনে গিয়ে। অসুরের মুখটাও কিন্তু বেশ হিংস্র, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ মাঝখানে সাপটা আছে না, সেটাও কিন্তু পুরো সত্যিকারের মনে হচ্ছে। তোমাদের মণ্ডপের ভেতরটা দেখাবো, মণ্ডপের ভেতরে কিন্তু তোমাদের বাইরে থেকে যেরকম দেখাচ্ছিলাম
যে এখনও কিন্তু বাঁশের কাজ এখনও কিন্তু পুরোপুরি সম্পন্ন হয়নি। দুর্গাপুজোর কিন্তু বাকি আর মাত্র হাতে গুনে এক সপ্তাহ, এক সপ্তাহের মধ্যে বাগবাজার সার্বজনীনে কিন্তু পুরো দমে কাজ চলছে। তোমাদের এখানে দেখাবো, একটি কাকু কিন্তু এখানে কাজ করছে, দেখতে পাচ্ছ এতটা উপরে উঠে রিক্সে কাজ করতে হচ্ছে এখানে, কারণ এতটা উপরে যেহেতু কাজটা করতে হচ্ছে। দেখতে পাচ্ছ মাটিটা কিন্তু এটা, আর এখান থেকে কিন্তু এতটা বড় প্যান্ডেল দেখতে পাচ্ছ, এতটা বড়। হয়তো এইখানে কোনো ঝাড়ফাড় থাকতে পারে, ঝাড়বাতি ওরকম টাইপের। আর সামনেই কিন্তু প্রতিমা, আর তোমরা যখন আসবে, তোমরা যখন আসবে দর্শনার্থীরা, তারা কিন্তু ঠিক এইখান থেকে মাকে দর্শন করবে। আমরা সবাই জানি, তাও আমি বলে দিচ্ছি যারা যারা জানো না তাদের জন্য, যারা যারা জানো, যারা যারা প্রত্যেকবার বাগবাজারে আসো তাদের জানোই, যারা জানো তাদের জন্য বলে দিচ্ছি, এইখান দিয়ে তোমরা মাকে দর্শন করবে, এই যে মাকে দর্শন করবে, এবং তারপর বাগবাজার ঘাটে গিয়ে বসতে পারবে গঙ্গার মানে শান্ত স্নিগ্ধ পরিবেশে। দেখতে পাচ্ছ কী পরিমাণ মানুষজন এখানে এসছে, মানে মার সাথে ফটো তোলার জন্য। এখনও প্রতিমা রং করা হয়নি, তার আগেই কিন্তু মানে এতটাই ভিড় বাড়ছে বাগবাজার সার্বজনীনে। তাহলে এরপর যখন মায়ের যখন রং পড়ে যাবে, তখন কী পরিমাণ ভিড় বাড়া শুরু করবে সেটা তোমরা আইডিয়া করতেই পারছ। দেখতে পাচ্ছ এক চালার প্রতিমা কিন্তু বাগবাজার সার্বজনীনে যেরকম প্রত্যেক বছর হয়ে থাকে, ঐতিহ্যবাহী পুজোগুলোর মধ্যে অন্যতম একটি। শোভাবাজার রাজবাড়িও আছে প্লাস বাগবাজারের সার্বজনীনও আছে, তার মধ্যে কিন্তু এই ঠাকুরটি মানে বাঙালিদের একটি আবেগের জায়গা। এখানে এমন একটি পুজো, মানে এই যে পুজোটি এমন একটি পুজো যেখানে তোমরা কোনোরকম যে মানে মাকে দর্শন করতে আসলে তোমাদের কোনোরকম ভিড়ে পড়তে হবে না, কারণ তোমরা জানো সামনের দিকটা কিন্তু মানে এখন আমি দেখাতে পারছি না, এই জায়গাটা তোমরা বাইরে বেরো দেখাবো, সামনের দিকে কিন্তু বিরাট বড় জায়গা আছে যেখানে অসংখ্য দর্শনার্থীরা প্রত্যেক বছর প্রচুর ভিড় করে। প্রত্যেকবার আমি বাগবাজার সার্বজনীনের ঠাকুর দেখতে আসি, প্রত্যেকবার আমি দেখেছি এই জায়গাটাতে কিন্তু বেশ আমার ভালো লাগার জায়গা, মানে এই বাগবাজার সার্বজনীনের প্রতিমাটি। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে বাগবাজার সার্বজনীনের দুর্গা প্রতিমা, যেটি আমরা সবাই জানি সাবেকি প্রতিমা, সেটি কীরকমভাবে সেজে উঠছে। ঠিক ব্যাকগ্রাউন্ডে আছে, এখন বুঝতে পারছো না যেহেতু আমার মুখটাকে ফোকাস নিচ্ছে, ব্যাকগ্রাউন্ডটাকে তো ফোকাস নেবে না, তাই তোমরা বুঝতে পারছো না এই মুহূর্তে, ক্যামেরার অ্যাঙ্গেলের কথা বুঝতেই পারছো। তো তোমাদের দেখালাম এই ভিডিওর মাধ্যমে বাগবাজার সার্বজনীনের 2022-এর দুর্গা প্রতিমা কীরকমভাবে সেজে উঠছে। তোমরা কারা কারা আসবে বাগবাজার সার্বজনীনে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারো, তাহলে আমিও জানবো যে আমার সাথে তোমরাও কিন্তু আসছো বাগবাজার সার্বজনীনের পুজো প্রতিমা মানে পুজো পরিক্রমা দেখতে। আমাদের যে এইখানে এই জায়গাটায় বাগবাজার সার্বজনীনের প্রতিমাকে দেখালাম, যেটি সাবেকি প্রতিমা, তার ঠিক পাশেই তোমাদের একটি আকর্ষণীয় জিনিস দেখাবো, সেটি হলো এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ, এটি কিন্তু একজন প্রতিবন্ধী, মানে প্রত্যেক বছর এখানে এরকম থিমের মতন করে থাকে, মানে এটা পরবর্তীকালে বিক্রি করে দেওয়া হবে। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু মা দুর্গা, এবং তার পাশে তার যে মানে সমস্ত যে ঠাকুরগুলো থাকে, লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, সেইগুলোর মানে তৈরি করা আছে, বেশ সুন্দর ডিজাইনের এগুলো। তার পাশে আরও একটি মানে প্রতিমা আছে, ওটাও থিমের মতনই। তোমাদেরকে এইটা দেখিয়ে নিই, তারপর তোমাদের ওটার ব্যাপারে বলবো। চলো এটাকে দেখে নাও কত সুন্দর লাগছে প্রতিমাটিকে, ছোটোর মধ্যে কিন্তু বেশ সুন্দর লাগছে প্রতিমাটিকে। দেখাবো এই পাশে যে প্রতিমাটিকে বললাম, এটা কিন্তু সিঙ্গেল প্রতিমা, মানে আমি দেখতে পাচ্ছি যে ওপরের দিকে দুর্গা ঠাকুর, এবং নিচের দিকে মহিষাসুরের যে মুখটা হয়, মানে মহিষের যে মুখটা হয় সেটি, এবং মাঝখানে কিন্তু ছোট্ট করে দেখতে পাচ্ছ সিংহ আছে, দেখতে পাচ্ছ এই যে সিংহ, আর এটা কিন্তু দুর্গা ঠাকুর, বেশ সুন্দর লাগছে মায়ের 10টা হাত এবং সিংহ এবং অসুরকে। দূরে গতি হারি
তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন একটি জায়গা, নতুন একটি ডেস্টিনেশন, নতুন একটি দিনে অর্ঘ ভাইজ ব্লগ চ্যানেলে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বাঘবাই সাবধানে ঠাকুর কিন্তু দেখতে আসতে হবে বন্ধু, আমিও আসছি, তোমরাও এসো, মজা কিন্তু হবেই। যদি দেখা হয়ে যায় তাহলে কিন্তু কথা বলো, পরে গিয়ে কমেন্টে বলো না যে তোমাকে দেখলাম, তোমাকে দেখলাম হ্যান ত্যান, বুঝতেই পারছো একটু ফ্রেম বাড়াচ্ছি আর কিছুই না। তো চলো আজকের মতন বাঘবাজার সাবজন থেকেই তোমাদের এই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটি জায়গায়, নতুন একটি পুজো মণ্ডপ কভার করার জন্য। যা যার চ্যানেলটিকে নতুন নতুন দেখছো তাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর কী করতে হবে শেয়ারটা কিন্তু করতে হবে, সবাইকে শেয়ার করে দিও, নতুন নতুন পুজো মণ্ডপের ভিডিও কিন্তু আসতেই থাকছে আমার চ্যানেলে। তো চলো বাই।